বিভিন্ন সময়ে কারণে অকারণে ডিবি অফিসে গিয়ে ধর্ণা দেয়া হিরো আলমের নিয়মিত অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং এরই ধারাবাহিকতায় এবার আবারও ডিবি অফিসে হাজির হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুধু ডিবি অফিসে গিয়েই ক্ষান্ত হননি, বরং ভাত ভর্তা সহকারে ডাল দিয়ে দুপুরের খাবারও খেয়েছেন। সেই ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভর্তা ভাত হলেও সাগরেদদের নিয়ে খাওয়া দাওয়ায় বেশ সন্তুষ্ট হিরো আলম বের হয়ে সাংবাদিকদের জানিয়েছেন তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন অভিযোগ দিতে। মোবাইল ফোনে হুমকির অভিযোগ নিয়ে আবারও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। বুধবার 13 সেপ্টেম্বর দুপুর 1:20 দিকে সহযোগীদের নিয়ে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় ডিবি কার্যালয়ে বসে দুপুরে সহযোগীদের নিয়ে খাবার খেতেও দেখা গেছে তাকে। ডিবি কার্যালয়ে প্রবেশ করার আগে হিরো আলম সাংবাদিকদের বলেন, সোমবার 11 সেপ্টেম্বর রাত 8:52 মোবাইল ফোনে আমার কাছে চাঁদা দাবি করা হয়। এই ঘটনায় মঙ্গলবার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে, কিন্তু তারপর কোনো ব্যবস্থা নেয়নি হাতিরঝিল থানা পুলিশ। আমি কয়েকবার ফোন দিয়েছি, তারা আমার ফোন ধরেনি। তাই আজ আমি ডিবিতে যাচ্ছি, ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করব অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে। প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সংস্কৃতি সম্পাদকের পদ পেয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। দর্শক, এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।